আসসালামু আলাইকুম। আমি এখন মাটি থেকে প্রায় 35 ফুট ওপরে। আজকে দেখাবো কিভাবে একটা ট্রান্সফর্মার চেঞ্জ করতে হয়। তো এটা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। সাধারণত আমরা পোলের উপরে এরকমভাবে একটা রশি দিয়ে সেখানে আমরা আমাদের ব্লক বা হুইলটাকে বাঁধাই, কিন্তু আমরা এইভাবে করব না। আমরা আজকে সরাসরি এই ট্রান্সফর্মারের হ্যাঙ্গার, যেখানে আমরা লাইটিং অ্যারেস্টার এবং কাটআউট রাখি, সেটিং করি, সেখানে সরাসরি আমরা একটা ব্লক রেখে দিব। এই অবস্থা, এটা হচ্ছে একটা টু হুইল। টু হুইলটা আমি খুলে নিচ্ছি। আমরা যে রশিটা উপরে বাঁধতেছিলাম এই রশিটা দিয়ে এখন ট্রান্সফর্মারে একটা ব্যান্ড করব। এই ব্যান্ড করার জন্য আমরা একটা নট ব্যবহার করব, এটা স্কোয়ার নট। এই নট সম্পর্কে অনেকেই জানেন, অনেক কাজে লাগে, খুব সহজেই দেওয়া যায় এই নটটা। তো ট্রান্সফর্মারের হ্যাঙ্গারের সাথে রশির এক প্রান্ত বাদিয়ে আর এক পাশ থেকে ঘুরে নিয়ে আমি এখানে একটা স্কোয়ার নট দিচ্ছি। এই নটটা খুব শক্তিশালী, সহজে খসবে না, কিন্তু অত্যন্ত দৃঢ়। বেশি নিরাপত্তার জন্য রশিতে একটা প্যাচ দিয়ে রাখছি। টু হুইলের একটি ব্লক আমরা সেই রশিতে বাঁধাবো। ব্লকটাকে এমনভাবে বাঁধাবো যাতে ট্রান্সফর্মারের বুশিংয়ের সাথে না চাপ খায়, কারণ বুশিং তো চীনামাটির তৈরি, এটা সহজেই ভঙ্গুর, ভেঙে যেতে পারে। এখন আর একটা রশি নিয়ে আমি ট্রান্সফর্মারের বডিতে বেঁধে দিব। এটাকে বলা হয় ট্যাগ। ট্যাগ বাঁধা হয় যাতে ট্রান্সফর্মারটা পোলের সাথে ধাক্কা না খায়, ধাক্কা না লাগে, এই কারণে ট্যাগ বাঁধা হয়। আমি ট্যাগের রশিটা আমার টু হুইলের রশি দিয়েই নিচ্ছি। ভাই সাবধানে থাইকেন, নিচে গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তায়, সাবধানে। অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তাই এখানে কাজ করাটাই অনেক রিস্ক। আমি তো উপরে আসি বিদ্যুতের রিস্কে, যদিও লাইন শাটডাউন নেওয়া হয়েছে, কোনো সমস্যা নাই, গ্রাউন্ডিং করা হয়েছে আগের পোলে, কিন্তু যারা নিচে আছে তাদের বেশি সমস্যা। আমার একটা রড প্রয়োজন, একটা রড হইলে ভালো হয়। ভাই একটা রড দিয়েন। বাবা বড় ভাই বলার সাথে সাথে রেডি, আমার বলতে হয়নি, উনি আসলে আগেই বুঝতে পারছে যে আমার একটা রড প্রয়োজন, এজন্যই হাতে নিয়েছিল। বরাবর ছিদ্র না থাকায় রডটা কোনো কাজে আসলো না। এই মুহূর্তে আমার একটু নিচে নামা প্রয়োজন, আমি নিচে রড দিয়ে নিচ্ছি। আমার এখন একটু নিচে নামতে হবে। সেফটি বেল্টটা খুলে নিলাম। মেশিন বল্টটা খুলে নিব। এই একটা মেশিন বল্টেই ট্রান্সফর্মারটা আছে। দর্শক আপনারা এই পর্যন্ত যে ভিডিওটা দেখলেন পুরো ভিডিওটাই আনকাট। তো এর পরবর্তী অংশ আপনারা দেখবেন আগামী কোনো একটা দিনে। তো দেখেন এখন ট্রান্সফর্মারটা খুলবো। ট্রান্সফর্মারটা খুলতে আসলে পর্যাপ্ত পরিমাণে লোক কম হয়ে গেছে, আমাদের মাত্র 3 জন আসছি। স্থানীয় কোনো লোক গ্রাহক হেল্পের জন্য নাই আমাদের সাথে, আসলে তো কেউ থাকতে বাধ্য নাই, যার কারণে আমরা একটু দুশ্চিন্তায় আছি যে আসলে কী জানি না কী জানি হয়। তো দেখা যাক, ও আমরা ট্রান্সফরটা খুলে ফেলছি প্রায়, কিন্তু উফ অল্পের জন্য আল্লাহ। ভাই আস্তে ধীরে টানেন, সাবধান, দেখে শুনে ভাই, দেখে শুনে। তো দেখা যাক, আমরা ট্রান্সফর্মারটা উঠানোর চেষ্টা করছি বিভিন্নভাবে, আসলে পর্যাপ্ত টানও হচ্ছে না, একটু যান্ত্রিক ত্রুটিও আছে, সমস্যা আছে। তো আমরা পুরো মেশিন বোল্টটাই খুলে ফেলছি। সাধারণত কিছু দূর একটু লুজ দিলেই হয়, তো যেহেতু এখানে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু ও আল্লাহ অল্পের জন্যে কি বিপদ,
আসলে সমস্যা হচ্ছে, মাত্র তিনজন আসছি আমরা ট্রান্সফরমার পাল্টাইতে, দেখেন যার কারণে ট্রান্সফরমারটা নিয়ে খুবই বিপদ হচ্ছে। এই আল্লাহ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।